আল্লাহর কোরআনের একটি আয়াতে নবীর একটি হাদিসে স্পষ্ট করে গেছেন যে আমি তোমাদের মধ্যে তিনটি জিনিস রাখলাম, এক রাখলাম কিতাবুল্লাহ, আরেকটা রাখলাম সুন্নাত রাসূলুল্লাহ, আরেকটা রাখলাম পীর ধরা। এই রকম কথা নবী বলেন নাই। নবী বলছেন তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, এক হলো কিতাবুল্লাহ, আরেকটা সুন্নাত রাসূলুল্লাহ, ঠিক না? ঠিক, তিনি পীর রাখছেন। বাংলাদেশের মানুষের ইমান এবং আকিদা নষ্ট করার জন্য পীর, তাহলে এখন মুরব্বীদের প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে পীর আসলো কোত্থেকে? কি প্রশ্ন আছে কিনা? তাহলে পীর মুরিদি তৈরি হলো কবে থেকে? আল্লাহর নবীর ইন্তেকালের পরে, সাহাবিদের ইন্তেকালের পরে। সর্বপ্রথম মহিউদ্দিন আল আরাবি নামের একজন ব্যক্তি এই পীর মুরিদি চালু করেছে। কি নাম? মহিউদ্দিন আল আরাবি। তারা বলে হুজুর কুরআনুল কারিমে পীরের কাছে মুরিদ হওয়ার কথা নাই, এই কথা ঠিক, কিন্তু এই কথা তো বলা আছে, এই কথা তো বলা আছে যে একজন শায়খকে ধরতে হবে। মহিউদ্দিন আল আরবি তিনি একটি ধারণা করতেন, এরপর তার থেকে এই পীর মুরিদের জন্ম দিয়েছেন। তার নাম হলো মানসুর হাল্লাস, তার আরেকটা নাম হলো হুসাইন ইবনে মানসুর। অনেকেই দেখবেন বাউল গান গান আর সবাই এই ব্যক্তির নাম নেন, তার নাম কি? হাল্লাস। বাংলাদেশের বড় একজন বড় বক্তাও আছেন, তিনি উল্লেখ করতেছেন ফেরাউনেরও আল্লাহ বলাপ, মানসুরেরও আল্লাহ বলাপ, ফেরাউনের আল্লাহ বলাপ। ফেরাউন আল্লাহ বলে কাফের হয়ে গেছে, মানসুর আল্লাহ আল্লাহ বলে তিনি মুসলমান হয়ে গেছে, তিনি পীর হয়ে গেছে। এবার একটা প্রশ্ন করি, মানসুর আল্লাহ ইরানের একটি বাইদান নামের শহরে 296 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। এই জন্য দেখবেন সব পীরেরা বাংলাদেশের যত তরিকা আছে, হক্কানি তরিকা বলেন আর বাতিল তরিকা বলেন, অনেক মানুষ মনে করে হুজুর ভণ্ড তরিকা হারাম, ভণ্ড পীর হারাম। আমি বলি ইসলামের মধ্যে কোন ভণ্ড আর হক্কানি পীর বলতে কোনো কথা নাই। কোন মানুষ যদি হক হইতে চায়, কোন মানুষ যদি হক দাবি করতে চায়, কোন মানুষ যদি নিজেকে হক সাবেত করতে চায়, তাকে সর্বপ্রথম তাকে পীর মুরিদি ত্যাগ করতে হবে। পীর সহ হক্কানি হইতে পারে না, পীর ছাড়লে আপনি হক্কানি হইতে পারবেন? পীর ছেড়ে হক্কানি হতে হবে। আমার কথাকে বুঝতে পারছেন কিনা? হুসাইন ইবনে মানসুর, এই মানসুর হাল্লাসকে আল্লাহর ওলি বলছেন, বাংলাদেশের একজন বড় ইন্টারন্যাশনাল মানের জাহেল বক্তা, কোরআন হাদিস কিচ্ছু লেখা পড়া না, করে না, খালি কবিতা আর কাসিদা বলে। একটু নাম খুলেই বলি, এই জাহেল বাপ্পার কাছ থেকে সাবধান, চুর থেকে যেমন মাল চুরি থেকে সাবধান, এই জাহেল থেকে ইমান চুরি থেকে সাবধান থাকবেন। এই জাহেলের নাম হলো হেলিকপ্টার হুজুর নাকি তার এবার বলা হয়। তার নাম কি? হাফিজুর রহমান সিদ্দিকী আল কুয়াকাতা। বিশ্বাস করেন কোরআন হাদিসের কোনো জ্ঞানে লুকচার নেই, সে কোরআনের কোনো আয়াত পড়ে না, হাদিসে পড়ে না। এই লোক এক ওয়াজের মধ্যে বলেছে হুসাইন ইবনে মানসুর আল্লাহর ওলি ছিল। বাংলাদেশের আরেকজন বিখ্যাত আলেম, ওই সিলেটের নাম তার বলতে চাই না, তিনিও এই কথা বলছেন, ফেরাউনেরও আল্লাহ বলা, আবার ওই মানসুরেরও আল্লাহ বলা। এবার মানসুর আল্লাহ কি বলছে আমি বলবো? হুজুর কোন কেতাবে আছে? আলেমদেরকে বলতে চাই রেকর্ড করে নেন। ইমাম মোহাম্মদ আলুসি তাফসীরের কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হলো তাফসীরের রুহুল মানি। কি নাম বলেছি? তাফসীরের রুহুল মানি লিখেছেন, ইনি একজন হানাফি, হানাফি মুহাদ্দিস, হানাফি মুফাসসির। তাফসীরের রুহুল মানি 15 নম্বর খণ্ডের 171 নম্বর পৃষ্ঠার মধ্যে মানসুর হাল্লাস তিনি উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট করে বলেন সুবহানি আনাল হক, আমি আল্লাহ। কি বলছেন? আনাল হক, আমি আল্লাহ, আনাল হক, আমি আল্লাহ। ওয়ামা ফিল জুব্বাতি ইল্লাল্লাহ, নিঃসন্দেহে আমার জুব্বার ভেতরে আল্লাহ ছাড়া কেউ নাই। আনাল হক, আমি আল্লাহ। ওয়ামা ফিল জুব্বাতি ইল্লাল্লাহ, আর আমার জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কেউ নাই। কে বলছে? হাফিজুর রহমান কুয়াকাতার ওলি, বাংলাদেশের সব থেকে বড় হক্কানি পীরের অলি, বাংলাদেশের হক্কানি মানুষদের অলি, তিনি বলছেন আনাল হক। আর এই তথ্য দিয়েছেন
তাফসির রুহুল মানের মধ্যে ইমাম মোহাম্মদ আলুসি রহমতুল্লাহ আলাই বিদায় নিহিয়ার দশম খণ্ডের 52 পৃষ্ঠার মধ্যে আল্লামা এমদাদুল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি আরো বলেছেন, বাড়াতে বাড়াতে বলেছেন, ও সুবহানে ওয়া সুবহানিকা, আমার পবিত্রতা আল্লাহর পবিত্রতা, ওয়া ইসিয়ানে ওয়া ইসিয়ানিকা, আমার বিরোধিতা আল্লাহর বিরোধিতা, ও সুবহানে সুবহানিকা, আমার পবিত্রতা আল্লাহর পবিত্রতা, ওয়া ইসিয়ানে ইসিয়ানিকা, আমার বিরোধিতা সে তো আল্লাহর বিরোধিতা করা। তারপরে তিনি স্পষ্ট করে বলেছেন, আনা আনা আমি আমি ও আন্তা আন্তা তুমি তুমি, আনা ইলাহুন আপ আমি হলাম জমিনের আল্লাহ, ও আন্তা ইলাহুস্সামা আর তুমি কইলা আকাশের আল্লাহ। যে লোকটা নিজেকে আল্লাহ দাবি করে, এই জন্য বাগদাদের সমস্ত আলেম ফতোয়া দিয়েছেন মানসুর হাল্লাত সম্পর্কে, কানা দাজ্জালা সহেলান, সে ছিল দাজ্জাল। বুখারীর কিতাবুল ইমারাত অধ্যায়ের 3675 নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন, মান বাদদালাকু দীনহু ফাকতুলহু, যে ব্যক্তি আল্লাহর দিনকে পরিবর্তন করে তাকে তোমরা শূলে চড়িয়ে হত্যা করো। এই জন্য হুসাইন ইবনে মানসুরকে তার এই কুফরি কথা বলার জন্য জনসম্মুখে মুফতি জুনায়েদ আল বাগদাবির ফতোয়া ক্রমে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। অথচ এই লোক এই পীর মুরিদির সুতিকা কারাগারছে, দেখবেন আপনাদের এলাকায় থাকতেও পারে নাও পারে, যত পীর মুরিদির জন্ম হয়েছে এই সব পীর মুরিদির ঠিকাদার হলো এই মানসুর হাল্লা। কথা কি বুঝতে পারছেন কিনা? এজন্য তাওহীদবাদী লোকদেরকে বলতে চাই, আমরা আত্মশুদ্ধিতে বিশ্বাস করি, আমরা মনে করি নফসের যদি কোনো রোগ থাকে এই রোগ সারানো ফরজ। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যেটা নফসকে বিশুদ্ধ করেছে সেই পবিত্রতা।